এরপর নূরজাহান সুমি সুমি আপনি লিখেছেন, আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া তেলাপোকা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি মেরে থাকি, এক্ষেত্রে পাপ হবে কিনা? দেখুন, যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো নিধন করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপীলিকাকে আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন, তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আগুনে পোড়াতে পারবে না, লাইউ আদিবু বিন্নার ইল্লা রব্বুন্নার, আগুন দিয়ে শাস্তি শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা দেবেন আর কেউ নয়। অর্থাৎ অমানবিকভাবে কোনো প্রাণীকে হত্যা করার পরে নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন, কিন্তু মৌলিকভাবে প্রাণী হত্যা করা তো নিষিদ্ধ নয়, সবসময় প্রাণী হত্যা কিন্তু মহাপাপ নয়। আপনি যে গরুটা খাচ্ছেন সেটা তো আপনি জবে করেই খাচ্ছেন, সেটা তো আপনি মেরেই খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে মহাপাপ হলে তো আপনি কীভাবে খাচ্ছেন? তো প্রাণী হত্যা সবসময় সর্বাবস্থায় মহাপাপ নয়। যেটা আপনার জন্য ক্ষতিকর সেটি আপনি অবশ্যই নিধন থেকে বাঁচার জন্য হত্যা করতে পারেন, কিন্তু অমানবিকভাবে পারবেন না। শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত, তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে। এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, আমার বাবা মাইকে আজান দেয়া মসজিদে নামাজ পড়েন না, তিনি মনে করেন মাইকে আজান দেওয়ার মাধ্যমে ইবাদতের বাদ্যযন্ত্র ব্যবহার হয়, এ সম্পর্কে কিছু বলুন। মাইকে আজান দিলে কীভাবে বাদ্যযন্ত্র ব্যবহার হয়? মাইকটা তো শুধুমাত্র মুকাব্বির সৌত, অর্থাৎ আমাদের আওয়াজটাকে একটু বড় করে দেয়, এই তো কয়েকজনের কাছে পৌঁছায় দেয়। অতএব এক্ষেত্রে তিনি যে চিন্তা করছেন সেটি তার চিন্তাগত ত্রুটি, এছাড়া কিছুই নয়, তাকে বোঝানো যেতে পারে, আর না হলে তাকে তার মতের উপর থাকতে দিন। তিনি ইনশাআল্লাহ তাদের করছেন জামাতের সাথে, এটুকুই ইনশাআল্লাহ যথেষ্ট হবে।